নোনা মাটির বুকে জোয়ারের জলের মাঝে উঁকি দেওয়া এক লবণাম্বুর নাম সমুদ্র জানালা। কয়েকজন সংস্কৃতি মনস্ক মানুষের যৌথ খামার, যেখানে কবিতা যাপন ও পরিচর্যা হয়। আর সেই সমুদ্র জানালা কবিতাপত্রের আয়োজনে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার একেবারে অন্তিম প্রান্তে বঙ্গোপসাগরের তীরে ঘন ঝাউ জঙ্গলের মাঝে অনুষ্ঠিত হল বকখালি কবিতা উৎসব 2023। এই কবিতা উৎসবে অংশগ্রহণ করেছেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা কবিরা। কবিতা উৎসব 2023-এর উদ্বোধন করেন দক্ষিণ আসামের কবি শান্তনু গঙ্গারিডি। সংস্কৃতিমনা সকল মানুষের মধ্যে দেশের সংস্কৃতির আঙ্গিক সমূহকে সঠিকভাবে তুলে ধরা এবং সুশৃঙ্খল কর্মপদ্ধতির মাধ্যমে সংস্কৃতি ও কবিতা চর্চার একটি সুন্দর বাতাবরণ গড়ে তুলতে বদ্ধপরিকর সমুদ্র জানালা কবিতাপত্র। বকখালিতে কবিতা উৎসব 2023-এ উপস্থিত ছিলেন কবি পার্থসারথি গায়েন, কবি নীলাঞ্জন শাণ্ডিল্য, কবি গৌরব চক্রবর্তী সহ এপার বাংলা ও ওপার বাংলার বিভিন্ন প্রান্ত থেকে আসা কবিরা। কবিতা উৎসব 2023-এর মঞ্চে সর্বমোট 86 জন কবির পাঠানো কবিতার বইয়ের মধ্যে সেরা স্থান দখল করে কবি সম্মাননা 2023 পেলেন কবি গৌরব চক্রবর্তী। তার লেখা শ্রীঠোঁট পাঁচালি 2023 কবিতা উৎসবে শ্রেষ্ঠত্ব অর্জন করেছে। দুজনেই বাঁচি, কেউ কারো দিকে চেয়ে দেখিনি তো কতটা আধার, কতখানি ফিসফাস লোকনিন্দা গলিতে গলিতে শেষ ধাপটুকু এসে বাকি পথ পিছনে হেঁটেছি। দেখেছি রক্তিম এক হেমন্তের পরন্ত গধূলি আমার শরীরে মেশে তারপর শব্দবতী হয়। তোমার প্রশ্রয়গামী আঙুল ও হাতের রুটিন এতটা যৌবন মগ্ন, এতখানি জলবৎ প্রায়। তুমি ছেড়ে গিয়েছিলে, ছেড়েছিলে ভুলেই গিয়েছি, শব্দের দোহাই রাখো ভোলাটুকু আমার অভ্যাস। নমস্কার। কবি সম্মাননা হিসেবে কবিতা উৎসব 2023-এর মঞ্চে কবি গৌরব চক্রবর্তীর হাতে সমুদ্র জানালা কবিতাপত্রের তরফে তুলে দেওয়া হয় মোমেন্টো এবং 30,000 টাকা সম্মাননা। পাশাপাশি কবিতা উৎসব 2023-এ উপস্থিত প্রত্যেক কবিরা অকাল রাখি বন্ধনের মাধ্যমে কবিতার বন্ধনে বাঁধা পড়েন। 2004 সাল থেকে সমুদ্র জানালা কবিতাপত্রের পথ চলা শুরু। কবি চাই, কবিতাকে চাই, এই ভাবনাকে সামনে রেখে বকখালি কবিতা উৎসব প্রত্যেকের উচ্ছ্বাস ও সামর্থ্যের শেষ বিন্দু পর্যন্ত দাবি রাখুক। কুশল হোক পৃথিবীর, কুশল হোক মানুষের, কুশলে ও কৌলিন্যে বেঁচে থাক বকখালি কবিতা উৎসব। এই আশা নিয়েই আগামীর পথে এগিয়ে চলেছে সমুদ্র জানালা কবিতাপত্র। খুব ভালো লাগছে, আমি তো আসামের ছেলে এবং আসামের ছেলে হলেও আমি আবার পোর্টব্লেয়ারেও ছিলাম, আন্দামানেও গেছি, সমুদ্র আমাকে খুব টানে। আর আমাদের অসমীয়া একজন বিখ্যাত চলচ্চিত্রকার সিনেমা করেছেন, তার সিনেমার নাম হলো সাগর থেকে অনেক দূরে। সাগর থেকে অনেক দূরে মানে আসামটা তো সাগর সম্পর্ক নেই অসমীয়া ভাষায় সিনেমা, সেটার নাম হলো হাগরলৈ বহুদূর। ওরা সাগরটাকে উচ্চারণে হাগরলৈ বহুদূর মানে সাগর থেকে অনেক দূরে। তো বাংলার আবার হিমালয় থেকে সাগর সবই আছে। সুতরাং আমার খুব ভালো লেগেছে, আগেও এই ঝাউবনে এসেছি আমি, হয়তো ফ্যামিলিকে নিয়ে, পরিবারের ইয়েতে বন্ধুদের নিয়ে এসেছি, আর আজকে আমাকে এই সম্মান জানানোর জন্য সমুদ্র জানালা একটা বিশাল উৎসব করছে, ওদের আমরা আরও উত্তরোত্তর আরও বৃদ্ধি সমৃদ্ধি কামনা করছি। পত্রিকাটা চলুক এবং কবিতা লিখে, কবিতা দিয়ে পৃথিবীতে শান্তি আসুক সেটাই আমি চাইব, কবিতা ছড়িয়ে পড়ুক পৃথিবীতে সেটাই। এটা একটা অভাবনীয় প্রাপ্তি আসলে। এই সম্মাননার কথা তো আমরা কেউ জানতাম না, মানে এখানে উপস্থিত কেউই জানতো না, আমি তো জানতামই না। এটা যখন এই সম্মাননা প্রাপকের নাম ঘোষণা হলো, সেই মুহূর্তে একটা মানে ধাক্কা লাগার মতনই একটা পরিস্থিতি, আর সেটা অবশ্যই আনন্দদায়ক। খুবই ভালো লাগছে সমুদ্র জানালা এবং বকখালি কবিতা উৎসবকে আমার আন্তরিক ধন্যবাদ যে আমাকে ওরা নির্বাচন করেছে এর জন্য। খুব আনন্দের, খুব অনুপ্রেরণা। কবিতার টানে কবিদের আজকের মিলন বন্ধন
একেবারে উৎসব মুখর হয়ে উঠেছে পরিবেশ, আর কবিতা উৎসবে মেতে উঠেছে নাটক। আয়োজক মণ্ডলী কি বার্তা দিচ্ছেন? আজকের একটাই বার্তা কবিদের উদ্দেশ্যে দেবো, মানে আমরা কি অসুয়ানমি, আমরা সব কবিকে এক মেলবন্ধনে এনেছি, আজকের কবিতার বন্ধনে সবাইকে বেঁধেছি, কবিতা রাখি দিয়ে সবাইকে বেঁধেছি। আজ সারাদিন আমরা কবিতার আনন্দে ভাসবো, আজ সারাদিন সারা ভারতবর্ষের বিভিন্ন রাজ্য থেকে কবিকে আমরা আমন্ত্রণ জানিয়েছি, শুধু একটাই কথা যে বাংলা ভাষার কবিতা সবার মধ্যে ছড়িয়ে দিতে, বাংলা ভাষাটাকে আন্তর্জাতিক জায়গাতে পৌঁছে দিতে, কবিতাকে আন্তর্জাতিক মানে পৌঁছে দিতে, এটাই আমাদের উদ্দেশ্য। মাথার উপরে গোল চাঁদ, পায়ের কাছে ছলাৎ ছলাৎ জল, ঝাউবনের শশু শব্দে আজ সারাদিন কবিতা দিন। সৌগত প্রধান, সমুদ্র জানালার সম্পাদক। যাব রোদ্দুর বেলা প্রীতের সংসাই যে আঁকসি ধরি পায়ের গোনা তুলে ধরতে, আখর মানুষ মজা কইরে তরে ফেলিন রাখে ফাঁকা মাঠের মাঝে, মাইনের লিবি যদি জোড়ায়েন ধরি তরে, দূর থাইকা তোরে পাহাড়িয়া মনে হয় আর কালো শরীর খান জড়ায় দোলান দেয় মন, মনে হয় তোরে সাথে লাইক লিয়া যাই উপার পারে কিন্তু পাইব না, তুই তো এখনো বসে উদের ভালোবাসার তরে, চল না আমার সাথে আলোর বেলা দিব আঙ্গন মাঝে, সাঁঝের বেলা জড়ায় রাখবো বক্ষ মাঝে, বিকালের রং মিশছে তোর সাথে, সুকাল বেলা দিনা একটা ফুল লাগাইবো আমি আমার খোপার পরে। আমি সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করে নামখানা থেকে রবীন্দ্রনাথ পড়ুয়ার বিশেষ প্রতিবেদন, সুন্দরবন গ্রিন নিউজ। সুন্দরবন গ্রিন নিউজের সমস্ত খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশনের বেল আইকনটি বাজিয়ে দিন।